হাতি শাবকের মৃত্যুকে কেন্দ্র করে বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। হাতি শাবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। আবারও হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সোনামুখী থানার মানিকবাজার পঞ্চায়েত এবং রাধানগর রেঞ্জের নোনাশল ভাটপুকুর বড়সুদ জঙ্গলে। বনদপ্তর সূত্রে জানা যায়, বাচ্চা হাতিটির বয়স প্রায় ৬ মাস। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকেরা এবং সোনামুখী থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই হাতিটির মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে বনদপ্তর। পাশাপাশি বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলে। মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক চাঞ্চল্য এলাকায়। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমবাজার এলাকায় গৌরকন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। জানা গেছে ধৃত ওই যুবকের নাম রাহুল শেখ, তার বয়স 26 বছর, বাড়ি মালদা শহরের 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌরকন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল, তার আগেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। শিলিগুড়ির কুচিয়াগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়ির কুচিয়াগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কুচিয়াগাছ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম ভীম হাস্তা, তার বয়স 30 বছর, সে হাতিটোপা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শোবার ঘর থেকে রহস্যজনক অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করলো তা এখনও জানা যায়নি। পুরো ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার।